নমস্কার বন্ধুরা পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি আনারসের চাটনি রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে আনারসগুলোকে আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যতটা সম্ভব ছোট করে কেটে নেওয়া যায় ততটাই ছোট করে কেটে নিতে হবে আপনারা চাইলে আনারসটাকে গ্রেট করেও নিতে পারেন তবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে ফ্রাইং প্যানের মধ্যে একটা শুকনো লঙ্কাকে ভেজে নেব লঙ্কাটা ভেজে নিয়েছি এবার লঙ্কাটাকে ঠান্ডা করে নেওয়ার পর লঙ্কার ভেতরের বীজগুলো বের করে নিয়ে কাঁচি দিয়ে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি চলে যাচ্ছি রান্নার মূল পর্বে ফ্রাইং প্যানের মধ্যে কেটে রাখা আনারসটাকে দিয়ে দিলাম এবার দেব স্বাদ মতো লবণ আর তার সাথে দিচ্ছি হাফ চামচ বিড লবণ আপনারা চাইলে বিড লবণটা স্কিপও করতে পারেন তবে দিলে আলাদা একটা স্বাদ আসে লবণ দেওয়ার ফলে আনারস বেশ খানিকটা জল বের হবে এই জলেই আনারসগুলোকে সেদ্ধ করে নেব আনারসটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রেখে আমি আনারসটাকে সেদ্ধ করে নেব আনারসটা খুব ভালোভাবে সেদ্ধ হতে হবে এমনভাবে সেদ্ধ হতে হবে আনারসটা সেদ্ধ হবে কিন্তু একেবারে গলে যাবে না দেখুন আনারসটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি এখানে আপনারা মিষ্টি কতটা খেতে পছন্দ করেন সেটা বুঝে মিষ্টিটা দিতে হবে আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আনারস দেখা যায় অনেক সময় টক হয় আর অনেক সময় আবার মিষ্টি হয় তো মিষ্টি হলে চিনিটা তো একটু কমই লাগবে আর টক হলে চিনিটা একটু বেশি দিতে হবে আমার এখানে আনারসটা বেশ মিষ্টি ছিল তাই আমি দুশো গ্রামের মতো চিনি দিয়েছি চিনিটা গলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এক মুঠো কিশমিশ কিশমিশটা আমি এখনই দিলাম যাতে কিসমিসের ভেতরেও রসটা খুব ভালোভাবে ঢুকে যায় এবার এর মধ্যে দেব কেটে রাখা শুকনো লঙ্কা সব কিছু একসাথে বেশ কয়েক মিনিট ফুটিয়ে নেব আমি প্রায় পাঁচ ছ মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি রসটা একটু আঠালো আঠালো হয়ে গেছে এর থেকে বেশি ঘন আমি আর করব না কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও খানিকটা ঘন হয়ে যাবে এবার গ্যাস বন্ধ করে দিলাম গ্যাস বন্ধ করে দেওয়ার পর সব শেষে দিচ্ছি এক চামচ পাতিলেবুর রস নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার এটাকে ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার পর পরিবেশন করব তো বন্ধুরা আপনারা এভাবে একবার হলেও আনারসের চাটনি বানিয়ে দেখুন তারপর আমাকে কমেন্টে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ